স্বামীর অধিকার পাওয়ার দাবিতে রাজমিস্ত্রি যুবকের বাড়ির দরজায় সন্তান কোলে ধর্ণায় এক যুবতী। ওই যুবকের পরিবারের লোকেরা ওই যুবতীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ভাষাই পাইকর গ্রামে। জানা গিয়েছে বছর চারেক আগে ভাষাই পাইকর গ্রামের যুবতীর সঙ্গে প্রতিবেশী রাজমিস্ত্রি যুবক জুয়েল শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক, তাদের একটি সন্তানও আছে। এরপরে ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরে থানা ও আদালতের দ্বারস্থ হন যুবতীর পরিবার। অভিযুক্ত ওই যুবক অন্য একটি মহিলাকে বিয়ে করেছেন বলে জানতে পারেন। তারপরেই সটান সন্তান কোলে রাজমিস্ত্রির বাড়ির সামনে গিয়ে বসে পড়েন ওই যুবতী। ওই যুবতী কি বলছেন শোনাবো আপনাদের। আপনি কি চাইছেন? বাড়ির সামনে থেকে তাকে সরানোর জন্য যাবতীয় চেষ্টা করে যুবকের পরিবার, তাকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। ন্যায্য বিচারের দাবিতে সরব হয়েছেন যুবতী এবং তার পরিবারের লোকজন। স্বামীর অধিকার পাওয়ার দাবিতে রাজমিস্ত্রি যুবকের বাড়ির দরজায় সন্তান কোলে ধর্ণায় এক যুবতী। ওই যুবকের পরিবারের লোকেরা ওই যুবতীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ভাষাই পাইকর গ্রামে। জানা যাচ্ছে যে বছর চারেক আগে ভাষাই পাইকর গ্রামের যুবতীর সঙ্গে প্রতিবেশী রাজমিস্ত্রি যুবক জুয়েল শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর পরিবারের অভিযোগ যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু তারপরে বিয়ে করতে অস্বীকার করে। তাদের একটি সন্তানও রয়েছে এমনটা দাবি করা হচ্ছে। আর এরপরে ওই যুবতী থানা ও আদালতের দ্বারস্থ হন। অভিযুক্ত ওই যুবক অন্য একটি মহিলাকে বিয়ে করেছেন বলে জানতে পারেন। সেই কারণের জন্যই তারা মানে সন্তানকে নিয়ে সটান চলে আসেন রাজমিস্ত্রির বাড়ির সামনে, তিনি ধর্ণায় বসেছেন। এরকম আরও অনেক খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।